হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া সঞ্জয় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি ভালো আছি, কিন্তু মনটা ভালো নেই, কারণ আমার বোনের ছেলেটার ভীষণ শরীর খারাপ, বোনটারও ভীষণ শরীর খারাপ, বোনের বড়েরও ভীষণ শরীর খারাপ। কারণ বোনের জন্ডিস হয়েছে, বোনের বড়েরও জন্ডিস হয়েছে, বোনের ছেলের খুব পটি হচ্ছে, জ্বর কদিন ধরেই, কিছুতেই কমছে না। তো বোনের ছেলেটাকে নিয়ে কদিন হসপিটালে ভর্তি ছিল, 4-5 দিন, তো তাও ঠিক হয়নি, কিছু অল্প অল্প হচ্ছিল পটি। তারপরে বাড়িতে, মার কাছে বাড়িতে নিয়ে আসলো, তো এখন মার কাছে এসেও শরীরটা ভালো নেই। তাই আমি কালকেও এসেছিলাম মায়ের বাড়িতে, তো আজকেও একটু ওই গপুকে দেখতে আসলাম, কিন্তু ওরা কেউ বাড়িতে নেই। ওরা কালকে দুদিন ধরে, কালকে রাত্রিবেলাও, তার আগের দিনও খুব শরীর খারাপ গেছে গপুর, খুব পটি করছে, জ্বর খুব। কালকে এখানে একটা ডাক্তার দেখিয়েছিল, তাও ঠিক হয়নি, তো আজকে হয় কলকাতায় শিশুমঙ্গল হসপিটালে নিয়ে গেছিলো দেখানোর জন্য। তো দেখাতে গেছে, নিয়ে গেছে ওর শাশুড়ি আর আমার কাকি, মাও নেই, মা মার কাজে গেছে, আমার মেজো বোনও নেই বাড়িতে, ওর কাজে বেরিয়েছে, আর বাড়িতে কেউ নেই, সব ফাঁকা। এ দেখো কাকির ঘর, কাকির ঘরে দেখো তালা মারা, এ দেখো কাকির ঘরে তালা মারা, আর আমি দরজা খুলে মায়ের ঘরের, তো আমি ঘরে ঢুকেছি, তো ঘরে খুব অগোছালো হয়েছিল, সব জামা কাপড় একদম খাটের বিছানার উপরে ভর্তি হয়েছিল, তাই আমি সব এসে গুছিয়ে দিলাম। আর গপু আর বোন কাকি ওরা সবাই আসছে, তো ট্রেনে কাকিকে ফোন করেছিলাম, কাকি তাই বলল কি যে বোন এরকম অজ্ঞান হয়ে গেছিলো, খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো, তো এখন আবার পরের ট্রেনে ওরা বাড়িতে আসছে। আমি আবার তাড়াহুড়া করে বিছানা বিছানা গুছিয়ে গপুর জন্য বিছানা করে দিয়েছি, এই যে ওরা আসছে। ও গপুর শরীরটা ভালো নেই, ও একটু এসে শোবে, তারপরে ওরা আসুক। আজকে আমার খাওয়াও হয়নি, কারণ আমি একটু বাইরের কাজে বেরিয়েছিলাম, দিয়ে মনটা ভালো লাগছে না, আবার চলে এলাম গপুকে দেখতে, যে দেখি কেমন আছে, বাড়িতে এসছে নাকি। তো এখনও এসে দেখি ওরা আসেনি, তো কাকা ছিল একটু আগে বাড়িতে, কাকাও বেরিয়ে গেল, কাকা বললো বস ওরা আসছে। তারপরেও আবার কাকিকে ফোন করলাম, বলছে আমরা ট্রেনে আছি, আসছি। তাই আমি আবার তাড়াতাড়ি করে ঘরদর গুছিয়ে দিলাম, তারপরে দেখি ওরা আসুক কি বলে, শুনি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলো। জ্বরের জন্যই তো খালি জ্বর, এখনো তো গা গরম, জ্বরটা কমছে না কেন বলো? হচ্ছে জ্বরটা একটু দেরি হবে আসতে, বলে যখনই জ্বর হবে ও তো আতুপুতু করে, তো মাথায় জল দিতে জানাই করে না, বলে জ্বর হলেই অবশ্যই গা হাত পা ভালো করে কুচিয়ে পুরো মাথা ধুয়ে ফ্যানের তলায়, পুরো ফ্যানের তলায় রাখতে হ্যাঁ। আর এরা বলে কি ফ্যানের তলায় না, ফ্যানের তলায় না, ঠান্ডা লাগে, জ্বর আসলে বাচ্চাদেরকে ফ্যানের তলায় রাখতে লাগে। আমি তো ভাবছি কি প্রচুর মনে হয় শরীর খারাপ হয়েছে, প্রচুর মনে হয় অজ্ঞান হয়েছে। মাকে তো বলতে না, তোমরা তো ফোন কেটে দিয়েছে ট্রেনে, যে আমরা ট্রেনে উঠেছিলাম, নাম লেগে তোমরা ফোন কেটে দিয়েছে। আমার যেন প্রচুর শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছে, অজ্ঞান ফজ্ঞান হয়ে গেছে। কাকাও বললো কি পুচকিটা শরীর খারাপ, পুচকিটা মানে আমি আবার ভাবলাম প্রচুর নাকি, কাকা আবার তাড়াহুড়া করে বেরোলো বলে আমি আর কিছু জিজ্ঞেস করি, আমি থাকবো যে কাকি আসলে যা দেখলাম, বলো 400 কত এক্সট্রা, আরো 40 টাকা দিতে হবে, যে না বলছে কত দেবেন বলুন, আমি 300 টাকা বলেছি, বলছে না 300 টাকা না, 350 টাকা, তা 350 টাকা হইতে হবে না, চলো বলো। তো ট্যাক্সিতে গেলাম, গিয়ে যাই হোক টিকিট কাটবে না, কুপন নেই, কুপন দেবে না, বলছে এতবেলা আমরা কুপন দিই না, 11টা বেজে গেছে কোনো কুপন দেবো না, বলছে আমরা অনেক দূর থেকে এসেছি, বলছে কোথা থেকে, আমি কোন্নগর থেকে এসেছি, বলে আজকেই ছাড়লাম, এরপরে কিন্তু ছাড়বো না, আমি না না এরপরে দিন আমরা ভোরবেলায় চলে আসবো, বলে টোলে তারপর তো আমরা ইয়ে করলাম কুপন, ওর একটা 20 টাকা দিয়ে একটা কুপন কাটলে, কুপন কাটে 20 টাকা দিই, না কটা থেকে কাটে কুপন, কুপন 9টার থেকে, 9টা থেকে 11টা, 11টার থেকে। তারপরে তো ডাক্তার তো চলে আসেন উনি,
তো যাই হোক, কুপন কেটে এখানে করে জমা করে ও তারপরে ওর মায়ের সব ইয়ে লাগলো, সব বললো টোলো বাদে টাদে সব বললো, বলা টোলার পর তখন বলেছে ও একই ওষুধই দিয়েছে, বললো এখন পায়খানা এরকম চলবেই, পায়খানাটাও চলবে আর ওর যা যা ওষুধ দিয়েছিল ওইগুলো খাওয়াতে। জ্বরটা ওই জ্বর আসছে বলেই তো বললো যে জ্বরটা হবে, জ্বরের ওষুধ দিয়েছে, তা বললো আপনারা এটা খাওয়ান আর যদি এখন আর কিছু হবে না, জ্বর হলে ওকে ভালো করে মাথা ধোয়াবেন, গাছ পঞ্চ করবেন, পাখার তলায় ফেলে রাখবেন, কিচ্ছু না। ওই ও বলে না, আতুপুতু বলে না যে ওর ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে ভুল, জ্বর আসলে বাচ্চাদেরকে ওই পাখার তলায় এখন তাই রাখে যে। তবে তো যাই হোক, ডাক্তার ডাক্তার দেখে তা ওষুধপত্র কিনলো, তা ওষুধপত্র কেনার পর ইয়ে বলে কুচুয়া করে বলে এখান থেকে একবার ওষুধ কিনে নি, ওষুধ কিনতে গেল, ওষুধের ওখানে সব কুপন দেয়, কুপন দিল, কুপন দিয়ে তারপরে এত নাম্বার, নাম্বারে সব ইয়ে হচ্ছে, চারটে কাউন্টার বিশাল ভিড়, আর বিশাল ছিল, তারা ওরা আসেনি, আমি তো ওদের হাসার ভাবছি ব্যবস্থা সব দিয়ে দিয়েছে তোমার কাছে, খালি ওরা আসেনি ওই খাবারটা ওটা নিয়ে গেল। তারপরে তো আমি তাহলে কি বাসে চলে যাবে বলে, তাহলে চলো বাসে, এমন কিছু নয় শুধু একটু ইয়েছেন, বাসে গেলাম, আসলাম হাওড়া, এলাম ওর শাশুড়ি টিকিট কাটলো, তারপরে ও আমার করেই ছিল, আমরা ব্যান্ডেলে উঠলাম, উঠে মানে ট্রেনটা ছাড়বে সেই মুহূর্তে ছেলে কীরকম স্থির হয়ে গেল, কথা বলছিল, কথা বলছে ওই কী হলো ব্যাপারটা, চুপচাপ হয়ে গেল কেন, কেন একটা কাপড় কাঁপছিল, মানে হাত ডান হাতটাই কাঁপছে, আচ্ছা কাঁপছে কেন, হাতটা কীরকম কাঁপছে, তারপরে তো বলতে বলতেই তারপরে কেমন হয়ে গেলো, তারপরে তো ট্রেনের মধ্যে সবাই পৌঁছে জল জল জল, তারপরে ওর শাশুড়ি জল ছেটা দিচ্ছে এই দিচ্ছে, তারপরে বলছে সামনে যান সামনে যান, ওর হাওয়া লাগুক, তারপরে তো হচ্ছে হাওয়ার কেয়ার লাগে, যাই হোক তারপর তো গেলাম, তারপর একজন ভদ্রমহিলা সে বলছে নখটা এরকম চেপে ধরুন, আবার ঠান্ডা জল দিল, তা একজনের একটা আমি শুনিনি, ওর শাশুড়ি শুনেছে, বলছে দাঁড়ান দাঁড়ান আমার বাবা গার্ড, আমি গিয়ে বলছি এখন ছাড়তে না ট্রেনটা, বলে আপনারা নেমে যান নেমে যান, নেমে গিয়ে আপনারা ওখানে ডাক্তার দেখিয়ে নিন, তারপরে আপনারা পরের ট্রেনে যাবেন, আমরা তো সেই আবার সেই ছুটতে ছুটতে, তখনও ছেলের কিছু হয়নি, জ্ঞানই ফেরেছে, সেই ছুটছি এখানেও কোথায় ডাক্তার বলছে ওই দিকে যান, সেই আবার সেই পেছন দিকে গেছি, পেছন দিকে গিয়ে ওখানে গিয়ে সে ডাক্তার ইয়ে করে মানে ওই বসে, ওখানে একটা টিটি ছিল, আমি দাদা এরকম বলছে কী হচ্ছে কী হচ্ছে, আমি এরকম সঙ্গে সঙ্গে ওখানে বসিয়ে ওকে খাওয়ানো হলো, জলটা তো পড়েনি আর ওষুধও পড়েনি, তাহলে তো সঙ্গে সঙ্গে সেই ওইখানে গিয়ে বসে আমরা আবার ইয়ে করলাম, ভদ্রমহিলা বললো কই কই এ তো ঠিক হয়ে গেছে, পায়ে চিমটে কাটছে, এ কাটছে কিছুটা আছে না, তখন হয়েছিল ওই জন্য তো, তারপরে ওখানে আবার একটু খাওয়ানো হলো, কিছু বললো দাঁড় তো একটু খাওয়াই, খাওয়ালে তো বমি হয়ে গেলো, দুবার বমি করলো, একটুখানি খাওয়ানো হলো বমি করলো, বমিটমি করার পর তার বললো সব কিছু জামকাপড় ছেড়ে ওর শাশুড়ি আবার একটা প্যাম্পার্স আমাদের হেরে গেছে, আবার প্যাম্পার্স আনতে গেলো, এনে টেনে তারপরে আবার ওই চারটে একটু নিয়ে গেলাম। স্নান তার ঠান্ডা জল টল অনেক পড়েছে টরেছে, একটু কথা বললো, ওকে খাওয়ানো হলো, ওআরএস দিলো, ওষুধটাতে আস্তে আস্তে ঠিক হল, জ্বর যে হচ্ছে বেশি, জ্বর দুদিন ধরে প্রচণ্ড পেটে ইনফেকশন হয়েছে, জ্বর এসে যাচ্ছে দুদিন ধরে, জ্বরে মানে ছেলে কাবু হয়ে যাচ্ছে বেশি, এখন আবার মানে আসার সময় আমার কাছে নেই, আমার কাছে নেই এখন, ওর বোদের বাড়িতে ওর শাশুড়ি গেছিলো, সে ওর শাশুড়ি ওর বাড়িতে নিয়ে গেছে, আবার বিকালে দিয়ে যাবে, রাত্রিবেলা দিয়ে যাবে। আচ্ছা এই আসলে সারাদিন ঘুমাই দিতে সরফট সরফট করেছে তো ওই জন্য
সকালে কাঁদছিল, বেরোতে পারলাম না টেনশনটা, ডাক্তার কাছে যাবো যাবো করে। ঠিক আছে দেখি, আচ্ছা দেখেছি দেখেছি, গেল ওখানে ট্রেনে। কি অবস্থা? সে জ্বর এসছে সেখানে নিয়ে গেলাম, সেখানে গিয়ে ওরা আবার সব কিছুই করেনি, কিছুই না, ওইখানে একটু টোকামালো বলে এই তো ছেলে, আমি চিনা তখন হয়েছিল, বলছে ওটা তর্কা হয়ে গেছিল, যাকে বলে জামা কাপড় ছাড়ালাম টালাম, আমরা চলে আসি। তারপরে ফটি করে ফেলেছিল নাকি? ফটি আগে করেছিল, একটু পাতলা পায়খানা করেছিল, বেশি করেনি, অল্প করেছিল। যাই হোক, ভাগিস তাগিস পরিয়ে ঠান্ডা ঠান্ডা করিয়ে, ও দিদি ও দিদি কি হলো, আপনারা চলে গেলেন, চা খাওয়ার পয়সা দিল না, তো কিছুই তো করে নাই, হিসি করে তো পুরো প্যান ভেজা রে, সেই তখন থেকে পড়েছে। দেখি তো গুপু দেখা যায় নাকি এখানে, আমার গুপু তা আসবে দেখবো। হ্যাঁ গুপু, তুমি কত ঘুমিয়েছো, তুমি কত ঘুমিয়েছো গোপাল? দেখেছেন অনেকদিন দেখে না বাবাকে জড়িয়ে, ওর বাবা আমি দুধ খেতে বলছি কোল থেকে নেমে ওর বাবার কাছে, আসছেই না, দুধ খাবে না। কাকা নিয়ে আসলো তোমাদের? মুখামুখি হচ্ছে বলছে না, ঘর মুচ্ছে গুপু, ঘর মুচ্ছে, ঘর মুচ্ছ দোপাল, বললে হতো কিছু তো বলি নেই যে তাহলে কালকে আইস দেখে যাবো, বুঝছি রে কথা।
শরীরটাও ঠিক থাকুন, চটকা চটকিটা না করাই ভালো। কি বলছো কি বলছো তুমি কি বলছো? প্যা 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 বন্ধ করে বিড়ি হচ্ছে তো? ভালো আছে। আমাদের দুধ খোলা পা খোলা সব উঠে যাবে, ওকে খাওয়া দাওয়া তুই তুই এদিকে চলে না ওইদিকে চলে যা, লাইট জ্বালে দে, লাইট জ্বালে দিয়ে ওকে দিয়ে দে, ওকে খাওয়াবে না খাওয়াবে কি করবে? আর নাঙ্কা পদু এই নাঙ্কা পদু তোর বালিশে শুয়ে পড়, শুয়ে পড় বালিশে শুয়ে পড়। ও নানা পুদু শুয়ে পড়ো, ধুপুস করে শুয়ে পড়ো। যে যার বাড়িতেই সব কিছু শুট খা, শুয়ে পড়ো শুয়ে পড়ো, ধুপা করে শুয়ে পড়ো, শুয়ে পড়ো এখানে, শুয়ে পড়ো এখানে, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো, চল 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 এখানে, চল এখানে এখানে যা এখানে চল। হ্যালো হ্যালো চলো, আর কি খাবার করা নেই তো? দিদি ভিডিও করছে, কি খাবি বল? আমার করতে দিদি মায়ের ফটোটাও কেন তুলছিস? কি খাবো, বার্লি ফার্লি খাবো? বার্লি খাবো বলবে তাহলে, হ্যাঁ করো, সটি পাল্লা করে দিই যা। আচ্ছা বার্লি সটি বলো অল্প করে করো, এখন একটু ওষুধ খাওয়াই মাঝখানে, আগে ওষুধ খাতে খাবো। আরে আস্তে আস্তে যত তাড়াতাড়ি যাই দুধ দি ভাত দি মাছ দি মাংস দি, তুমি খাও ভাই কাজী কাম করছে, মানি খাই এই মানি খাই গাক খাও ম্যাও ম্যাও আর কি তুমি কর গোপাল ভাড় নাচছে, কে নাচছে কে কে নাচছে তুমি গোপাল?